আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা বা ঘৃতকুমারী হচ্ছে ঔষধি গুণসম্পন্ন একটি উদ্ভিদ। এতে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে যেগুলো আমাদের শরীরের পুষ্টির চাহিদা পূরণ করার পাশাপাশি আমাদের ত্বক এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে দারুণ কাজ করে। অ্যালোভেরাতে রয়েছে 20টির মতো খনিজ উপাদান। এছাড়াও আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড সহ 18 থেকে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে এই অ্যালোভেরাতে। অ্যালোভেরা আসলে কীভাবে খেতে হয় অনেকেই আসলে আমরা জানি না। গরমের সময় রাস্তার দুই পাশে হর হামেশাই অ্যালোভেরার জুস বিক্রি হয়, তবে সেগুলো খাওয়ার থেকে বাড়িতে অ্যালোভেরার জুস বানিয়ে খাওয়া খুবই উপকারী। অ্যালোভেরার জুস খেলে আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ডায়াবেটিস প্রতিরোধ করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, কোষ্ঠকাঠিন্য দূর করার পাশাপাশি এর আরও অনেক উপকারিতা রয়েছে। এছাড়াও সুদূর প্রাচীনকাল থেকে এই অ্যালোভেরা রূপচর্চার কাজে ব্যাপক হারে ব্যবহার হয়ে আসছে। এই অ্যালোভেরা ডাটা কেটে সরাসরি এর জেলটা মুখে, হাতে, পায়ের ত্বকে লাগালে রোদের প্রভাব দূর হয়, মৃতকষ দূর হয়ে যায় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ে। মাথার স্ক্যাল্পে লাগালে খুশকি দূর হয়, চুলের গোড়া শক্ত হয়, চুল পড়া কমে এবং চুলের উজ্জ্বলতা বাড়ে। এই অ্যালোভেরা সব ধরনের মাটিতেই ভালো হয়, তবে দোআঁশ মাটি এবং হালকা বালুময় মাটিতে এর বৃদ্ধি খুব ভালো ঘটে। বর্তমান সময়ে অনেকেই অ্যালোভেরা বাণিজ্যিকভাবে চাষ করছে, তবে আপনারা চাইলে খুব সহজেই বাড়িতে বা ছাদে দুই একটা অ্যালোভেরা গাছ টবে লাগাতে পারেন এর স্বাদ নেওয়ার জন্য।